দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত বহির্বিশ্বের অন্যান্য দেশের মতো বাহরাইনেও অনুষ্ঠিত হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি অসমমানের পরীক্ষা। বৃহস্পতিবার বাংলাদেশের সাথে সঙ্গতি রেখে দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস সংলগ্ন এলাকায় বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে স্থানীয় সময় সকাল 7টায় পরীক্ষা শুরু হয়। এবছর পরীক্ষায় মোট অংশগ্রহণ করেন 48 জন পরীক্ষার্থী, যাদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে 19 জন ও বাণিজ্যিক বিভাগ থেকে 29 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ও লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। সাথে ছিলেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ মইজুদ্দিন চৌধুরী। আজকে বাংলাদেশের সাথে মিল রেখে বাংলাদেশ স্কুল বাহরাইনে এইচএসসি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এবং বাংলাদেশ স্কুলের ছাত্র এবং ছাত্রী মিলে সায়েন্স এবং কমার্সে মোট 48 জন শিক্ষার্থী রয়েছে। আজকে আসলে স্কুলে এসএসসি পরীক্ষা চলতেছে, ঠিক বাংলাদেশ সময় মিলিয়ে আমরা আজকে পরীক্ষাটা চালাচ্ছি এখানে। আমিও স্কুলের সব অ্যাডমিনিস্ট্রেশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আসলে করোনার সময় স্কুল ফিজিক্যালি ক্লাস চালাতে পারে নাই, আমরা জুমে চালিয়েছি। আর বহু প্যারেন্টসরা সম্ভবত স্কুলের ফিজটা দিতে পারে নাই, এই জন্য স্কুলে একটা ডেফিসিট হয়ে গেছে। বাংলাদেশের সাথে সময়ের মিল রেখে আজকে আমাদের বাহরাইনে বাংলাদেশ স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আজকে আমাদের ছাত্রছাত্রীদের ফিজিক্স প্রথম পত্র পরীক্ষা ছিল, 19 জন ছাত্রছাত্রী আজকে পরীক্ষার্থী, তার মধ্যে 12 জন হচ্ছে মেয়ে এবং 7 জন ছেলে। আর আপনারা অবগত আছেন যে আমাদের কমার্সের 29 জন স্টুডেন্ট আছে, তাদের পরীক্ষা শুরু হবে আগামী রবিবার থেকে। আমাদের সর্বমোট এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে 48 জন। আলহামদুলিল্লাহ ওদের পরীক্ষা ভালো হচ্ছে, আমি পরীক্ষা কেন্দ্র ঘুরে আসলাম। কেন্দ্র সুপারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দূতাবাস থেকে দায়িত্বপ্রাপ্ত দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রুবেল মিয়া। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদা বেগম। অধ্যক্ষ জানান, পরীক্ষার সকল নিয়ম মেনেই সন্তোষজনক পরিবেশে চলছে এ পরীক্ষা কার্যক্রম। বাহরাইনে 2015 সাল থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। পরীক্ষায় সহযোগিতায় ছিলেন স্কুলের সুপারভাইজার নাসিরুদ্দিন। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্ত স্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।